আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জিএসএম টিভি এরিপ থেকে আমি আছি আপনাদের মাঝে। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো সিম্ফনি i99 কিভাবে হার্ড রিসেট করতে হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এখন আমরা পাওয়ার এবং ভলিউম আপ বাটন একসাথে প্রেস করব। একটু লং টাইম আমাদেরকে পাওয়ার এবং ভলিউম আপ বাটন চেপে ধরতে হবে। পাওয়ারটা অন হওয়ার সাথে সাথে ভলিউম প্লাসটাকে কন্টিনিউ করতে হবে এবং পাওয়ার বাটনটাকে ছেড়ে দিতে হবে। দেখুন, আমি পাওয়ার এবং ভলিউম প্লাস একসাথে চেপে ধরেছি। এখন আমি পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম। তো ভলিউম প্লাস বাটনটা আমি ধরে রেখেছি। তো দেখুন, আমাদের মুডটি চলে আসছে। এখন আমরা ওয়াইফ ডাটা ফ্যাক্টরি রিসেটে চলে আসবো ভলিউম মাইনাস দিয়ে। তো এখন আমরা পাওয়ার বাটন দিয়ে ওকে করব। এখন আমরা ফ্যাক্টরি ডাটা রিসেট আসবো পাওয়ার বাটন দিয়ে ওকে করব। দেখুন, আমাদের সেটটি ফরম্যাট হচ্ছে। তো আমরা চাইলে এখান থেকে আমরা ক্যাশটাকেও পার্টিশন করে দিতে পারি। দেখুন, আমরা যে ওয়াইপ ক্যাশ পার্টিশন আছে, ওয়াইপ ক্যাশ পার্টিশন, এখানে আমরা আসব ভলিউম মাইনাস দিয়ে, পাওয়ার বাটন দিয়ে ওকে করব, আবারও ইয়েস করব ভলিউম মাইনাস দিয়ে, পাওয়ার বাটন দিয়ে ওকে করব। তো এখন আমরা রিবুট সিস্টেম না, অর্থাৎ পাওয়ার বাটন আবার প্রেস করব। তো আমাদের সেটটি এখন আবার নতুন করে চালু হবে। এই এই জায়গায় একটু বলে রাখি আপনাদেরকে, এখানে কিছুক্ষণ সময় লাগবে, আপনারা ধৈর্য সহকারে অপেক্ষা করবেন। যারা আমার নতুন টেকনিশিয়ান ভাইরা আছেন তারা আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি উপকৃত হবেন। তো এখন আমরা স্টার্টে ক্লিক করব। যেহেতু আমাদের ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা আছে, স্টার্টে ক্লিক করব। তো এখন আমরা যেহেতু কানেক্ট টু মোবাইল নেটওয়ার্ক, এখন আমরা ওয়াইফাই চাচ্ছি, আমরা স্কিপে ক্লিক করলাম। তো দেখুন, আমি এখন আমার ওয়াইফাইটা কানেক্ট করে নিব, আপনারাও আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। তো দেখুন, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার পাসওয়ার্ডটা কানেক্ট হয়ে গেছে। তো এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এখন আমরা ড্রোন কপিতে ক্লিক করব। তো ড্রোন কপিতে ক্লিক করার পর এখানে কিছুক্ষণ সময় নেবে, আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন। এখন আমরা দেখুন, আমাদের জিমেল অ্যাকাউন্ট চাচ্ছে এখানে, আমাদের যেহেতু নেই আমরা স্কিপ করে দেবো, যাদের আছে তারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো এখন আমরা আবার স্কিপ করব। এখন মোরে ক্লিক করব, স্ক্রল ডাউন করে আমরা অ্যাকসেপ্টে ক্লিক করব, অ্যাকসেপ্ট। আমাদের লকের প্রয়োজন না, স্কিপে ক্লিক করব, আবার স্কিপে ক্লিক করব। তো দেখুন, আলহামদুলিল্লাহ আমাদের কাজটি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।